আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এটিপিক্যাল রিপস নিয়ে। তো এটিপিক্যাল রিপসের মধ্যে সবচেয়ে বেশি ধরা হয় ফার্স্ট রিপ, যেটা এইটা ধরা হয় সবচেয়ে বেশি, এবং টুয়েলভ রিপসটা ধরা হয়। টুয়েলভ রিপসটা সাধারণত হচ্ছে শুধু সাইড ডিটারমিনেশন জানতে পারলেই হয়ে যায়। সাইড ডিটারমিনেশনটা মেইনলি ইম্পর্টেন্ট টুয়েলভ রিপসের ক্ষেত্রে, তবে ফার্স্ট রিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে কী কী প্রশ্ন ধরা হয় সব আমরা আজকে জানবো। তো প্রথমেই বলে নিই যে এটা আমরা হচ্ছে কীভাবে চিনবো যে এটা ফার্স্ট রিপ। ফার্স্ট রিপ হচ্ছে কারণ এটা অনেক ছোটো থাকে এবং এখানে ছয় সাতটা ফিচার আছে এবং সেগুলো বলতেই হবে এবং সবগুলো জানতে হবে। যেমন এটা অনেকটা ব্রড থাকে অ্যান্টেরিয়ালি অনেকটা ব্রড এবং মোস্ট কার্ভ থাকে এবং এখানে কোনো টুইস্টেড থাকে না। দেন হচ্ছে এখানে হচ্ছে হেডের মধ্যে মাত্র একটা ফেসিটি থাকে, দেন টিউবারকলও একটা থাকে, এবং এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট বোন, মানে আমাদের রিপসের মধ্যে সবচেয়ে শর্টেস্ট, সেহেতু এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিপ। তো এই ফার্স্ট স্টেপে নেওয়ার পর যে এটা জানতে হবে যে এটা রাইট না লেফট পাশের কোন পাশে সেটা জানতে হবে। তো রাইট না লেফট সেটা জানার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন এটা হচ্ছে আমরা বলেছি এক্সটার্নাল এন্ড, এক্সটার্নাল এন্ডের হচ্ছে এই পার্টটা অনেক বেশি ব্রড থাকে তুলনামূলক, এটা অনেকটা ন্যারো থাকে, এটা অনেকটা ব্রড থাকে। তাহলে অ্যান্টেরিয়র যে পার্টটা রয়েছে সেটা অনেকটা ব্রড থাকবে, এবং পোস্টেরিয়র পার্টটা বা পোস্টেরিয়র এন্ড যেটা সেটা হচ্ছে তেমন একটা ব্রড থাকবে না, এবং এটার মধ্যে একটা ফ্যাসেট থাকবে জাস্ট সিঙ্গেল ফ্যাসেট, অ্যান্ড যেটা হেড অব হেড বলা হয় আমার ফার্স্ট রিপের হেড বলা হয়। অ্যান্ড হচ্ছে এইটা আপার যে সার্ফেসটা, আপার সার্ফেসের মধ্যে গ্রুপ থাকবে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, এবং এটা রাফ পার্ট এবং অনেকটা রাফ, তবে যে লোয়ার সার্ফেসটা রয়েছে সেটা অনেকটা স্মুথ। তো সেই হিসেবে যদি আমরা এটা ধরতে চাই তাহলে এটা আমাদের ফার্স্ট রিপ হয়ে যায়। ফার্স্ট রিপ ধরার ক্ষেত্রে কী করবো, এবার নেওয়ার পর আস্তে করে একটু টান দিব, একটু নিচু করব, খুব বেশি না। যেমন এ টিপিক্যালের মতো অনেক নিচে করেছিলাম, অনেক বেশি গ্যাপ নিয়েছিলাম ওরকম না, কারণ এখানে কোস্টাল কার্টিলেজ খুবই কম থাকে। তো একটু গ্যাপ দেব কোস্টাল কার্টিলেজের জন্য, দেন হচ্ছে একটু নিচু করব। তো এইভাবে নেওয়ার পর আমরা এইভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো, দেন বলবো যে হচ্ছে দিস ইজ ফার্স্ট রিপস, ইটস অ্যান্টেরিয়র এন্ড ইজ ব্রড অ্যান্ড পিয়ার্স এ কাফ শেপ ডিপ্রেশন অ্যান্ড লাইস অ্যান্টেরিয়রলি অ্যান্ড ডাউনওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি অ্যান্ড পোস্টেরিয়র এন্ড বিয়ার্স হেড নেক অ্যান্ড টিউবারকল অ্যান্ড হেড বিয়ার্স অনলি সিঙ্গেল ফেসেট অ্যান্ড লাইস আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি অ্যান্ড আপার সার্ফেস ইজ রাফ অ্যান্ড অ্যান্ড বিয়ার্স গ্রুপ অ্যান্ড লোয়ার সার্ফেস ইজ স্মুথ। এগুলো বলে দিলেই হয় এই অ্যানাটমিক্যাল পয়েন্ট বলার পর। তারপরে হচ্ছে এখান থেকে প্রশ্ন চলে যাবে কী কী অ্যাটাচমেন্ট আছে। তো আমরা প্রথমে বলে নিই যে টিপিক্যাল রিপসের মতো এটারও হচ্ছে তিনটা পার্ট থাকে, যে একটা শ্যাফ্ট থাকে এবং দুইটা এন্ড থাকে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড অথবা এক্সটার্নাল এন্ড, এটা হচ্ছে লাগবে কার সাথে, কোস্টাল কার্টিলেজ হয়ে লাগবে হচ্ছে স্টার্নামের সাথে। অ্যান্ড পোস্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ডের মধ্যে হেড, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে হেড, টিপটা হেড, এটা হচ্ছে নেক, আর এখানে হচ্ছে টিউবারকল। তো হেডের মধ্যে জাস্ট একটা সিঙ্গেল ফ্যাসেট থাকে কারণ এটা হচ্ছে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার সাথে লাগবে, অ্যান্ড এটার মধ্যেও একটা সিঙ্গেল টিউবারকল থাকবে যেটা হচ্ছে ট্রান্সভার্স ফ্যাসেটের সাথে লাগবে। ফার্স্ট স্টেপের ক্ষেত্রে সাধারণত হচ্ছে সার্ফেসগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে কথা বলি যে শ্যাফ্টের সার্ফেস নেয়, সেটা হচ্ছে আপার সার্ফেস, এটা হচ্ছে লোয়ার সার্ফেস, অথবা অনেক সময় বলা হয় সুপিরিয়র সার্ফেস, ইনফিরিয়র সার্ফেস, দেন ইনার বর্ডার, আউটার বর্ডার। আমরা প্রথমে কথা বলি সুপিরিয়র বা আপার সার্ফেস নিয়ে। এখানে হচ্ছে দুইটা গ্রুপ থাকে, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এবং মাঝখানে একটা ছোট্ট ইলডিফাইন্ড একটা রিডস থাকে, এবং রিডসটা ইনার বর্ডারে এসে একটা টিউবারকল হয়ে যায় এইখানে, এটার নাম হচ্ছে স্কেলাইনে টিউবারকল। এবং এটার সামনে কিছু রিলেশন আছে এবং পিছনে কিছু রিলেশন আছে, যেমন এটার সামনে থাকে হচ্ছে সাপ্লিভেন ভেইন এবং পিছনে থাকে সাপ্লিভেন আর্টারি এবং লোয়ার ব্রাঙ্ক অফ ব্রাকেল প্লেক্সাস। এগুলো হচ্ছে এই স্কেলাইনে টিউবারকল সামনে এবং পিছনে থাকবে। এছাড়াও এইখানে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট পাবো, সেগুলো হচ্ছে এই স্কেলাইনে টিউবারকলের মধ্যে একটা মাসেল ইনসার্শন হবে, সেটা হচ্ছে স্কেলাইনাস অ্যান্টেরিয়র। স্কেলাইনাস অ্যান্টেরিয়র মাসেলটা হচ্ছে স্কেলাইনে টিউবারকলের মধ্যে ইনসার্শন হবে। তারপরে জাস্ট যে স্কেলাইনাস যে স্কেলাইনের যে টিউবারকল ছিল এটার সামনে যে একটা গ্রুপ ছিল, এই গ্রুপের জাস্ট রাফ পার্ট থেকে একটা মাসেল অ্যাটাচমেন্ট লাগবে, সেটা হচ্ছে সাবক্লেভিয়াস। এই সাবক্লেভিয়াস মাসেলটা এখান থেকে অরিজিন করবে, এবং স্কেলাইনাস মিডিয়াস যেটা ছিল সেটা হচ্ছে এই মাসেল, স্কেলাইনাস মিডিয়াস মাসেলটা আমরা বলেছিলাম যে স্কেলাইন টিউবারগুলো পিছন দিয়ে যাবে হচ্ছে সাপ্লাইভেন আর্টারি। তো এটার জাস্ট পিছন থেকে হচ্ছে ইনসার্শন হবে এই মাসেলটা।
তো এইগুলো ছিল হচ্ছে আপার সার্ভিস বা সুপিরিয়র সার্ভিসে হচ্ছে মাসকুলার অ্যাটাচমেন্ট, এবং এখন আমরা কথা বলবো লোয়ার সার্ভিস বা অথবা ইনফিরিয়র সার্ভিস নিয়ে। এই সার্ভিসটা অনেকটা স্মুথ। ইনফিরিয়র সার্ভিসের মধ্যে দুইটা মাসেলের অরিজিন হবে, সেটা হচ্ছে নিয়ার দ্য আউটার বর্ডার। আউটার বর্ডার নিয়ারে হচ্ছে একটা মাসেলের অরিজিন হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এবং এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে জাস্ট মিডিয়াল থেকে আরেকটা মাসেল হচ্ছে অরিজিন করবে, সেটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তো এগুলো ছিল হচ্ছে ইনফিরিয়র সার্ভিসের হচ্ছে মাসকুলার অ্যাটাচমেন্ট। এখন চলে আসে দুইটা বর্ডার নিয়ে, একটা হচ্ছে আউটার বর্ডার, একটা হচ্ছে ইনার বর্ডার। আউটার বর্ডার সাধারণত হচ্ছে কনভেক্স থাকে, এবং এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে একটা সেন্টেরিয়র মাসেল। এর ফার্স্ট ডিজিটারাম যেটা আছে সেটা হচ্ছে এই আউটার বর্ডার থেকে আসবে, এবং ইনার বর্ডারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কনকেভ থাকে, এবং এখানে একটা মেমব্রেন অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে সুপ্রাপিউরার মেমব্রেন। তো এগুলো ছিল হচ্ছে আমাদের ফার্স্ট রিব সম্পর্কে কথা। এই ফার্স্ট রিব থেকে একটা প্রশ্ন হওয়ার হামেশায় ধরা হয়, সেটা হচ্ছে নেকের রিলেশন। যে আমাদের নেকটা রয়েছে এখানে, নেকের কিছু রিলেশন রয়েছে, সেই নেকের রিলেশনটা হওয়ার হামেশায় প্রচুর জিজ্ঞেস করা হয়, এবং এটা না পারলে কপালে খারাপ কিছু আছে বলা যায়। তো কী কী সেই রিলেশন সেটা আমরা এখন জানবো। মিডিয়াল টু ল্যাটারাল যদি বলি, সেগুলো হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল বলতে হবে, বা অথবা ল্যাটারাল টু মিডিয়াল যদি বলো তাহলে সেভাবে গুছিয়ে নিতে হবে। তো মিডিয়াল টু ল্যাটারাল যদি বলি কী কী আছে, সেটা হচ্ছে সিম্পেথেটিক ট্রাঙ্ক, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ফার্স্ট থোরাসিক নার্ভ, লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তো এগুলো ছিল হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল রিলেশন, নেকের রিলেশন, এবং এটা জানতে হবে। এবং এটা প্রচুর অসুবিধা দেওয়া হয়, নেকটাকে ছোতা দিয়ে বা চক মার্ক দিয়ে বেঁধে লিখে দেওয়া হয় যে এটার অ্যান্টিটিউড রিলেশন লেখার জন্য। তো এগুলো সিরিয়াল টু লিখতে হবে, মিডিয়াল টু লেটার উল্লেখ করে দিতে হবে। তো এগুলো ছিল হচ্ছে ফার্স্ট রিব সম্পর্কে কথা। তো এখন আমরা হচ্ছে জয়েন্ট নিয়ে কিছু কথা বলি। তো জয়েন্টের আগে আমাদের হচ্ছে একটা জিনিস জানতে হবে, যে আমরা হচ্ছে প্রথমে দুইটা যদি আমাদের রিবস ধরার পরই আমাদের কিন্তু দিকে বলবে যে জয়েন্ট করে দেখাও, ভার্টিব্রার সাথে জয়েন্ট করে দেখাও, তখন আমাদের হচ্ছে দুইটা ভার্টিব্রা নিতে হবে, থোরাসিক ভার্টিব্রা। হ্যাঁ, থোরাসিক ভার্টিব্রা নেওয়ার পর আমরা একটা আর্টের সাথে লাগাবো, লাগার পর মাঝখানে একটু গ্যাপ রাখবো। আমরা জানি যে এখানে একটা কার্টিলেজ থাকে, সেটার নাম হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, এবং এইখানে যে ফাইব্রো কার্টিলেজ থাকে সেটার নাম হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। দুইটা ভার্টিব্রার মাঝখানে থাকে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। নেওয়ার পর আমরা এভাবে সামনের দিকে নেব, কারণ হচ্ছে আমাদের বডিটা সামনের দিকে থাকে, এবং যে স্পাইনটা রয়েছে সেটা পিছনের দিকে থাকে। নেওয়ার পর এখানে একটু গ্যাপ রাখবো। তো এখানে জিজ্ঞেস করবে কেন গ্যাপ রাখলাম, আমরা গ্যাপ রাখলাম কারণ হচ্ছে এখানে একজন কার্টিলেজ থাকে, ইন্টার ভার্টিব্রাল ডিস্ক থাকে, এই ডিস্কের জন্য আমরা রেখেছি। তো জিজ্ঞেস করো ইন্টার ভার্টিব্রাল ডিস্কের স্ট্রাকচার বলো। তো ইন্টার ভার্টিব্রাল ডিস্কের স্ট্রাকচার যদি জিজ্ঞেস করো তাহলে বলতে হবে যে যে সেন্ট্রালি থাকে নিউক্লিয়াস পালপোসাস এবং পেরিফেরি। সেন্ট্রালি থাকে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস, এবং পেরিফেরি থাকে হচ্ছে অ্যানুলার ফাইব্রোসাস। তো এই কথাটা বলতে হবে। তো এখান থেকে যদি বেশি ঢিপে যায় তখন জিজ্ঞেস করতে পারে যে এই নিউক্লিয়াস পালপোসাস, এটা এমব্রিওলজিতে চলে যায় সাধারণত। এই নিউক্লিয়াস পালপোসাসটা আসলে কী, এটা কী? এটি সাধারণত হচ্ছে নটোকর্ডের র্যামন্যান্ট, এটা হচ্ছে নটোকর্ডের র্যামন্যান্ট। এই কথাটা বললে ভালো মার্ক পেয়ে যাবা। তো আমরা আসলে উদ্দেশ্যে চলে যাই, সেটা হচ্ছে আমরা একটা টিপিক্যাল যে রিস্ক আছে সেটার সাথে আর্টিকুলেট করে দেখাবো। যে আমরা বলেছিলাম যে যে হেডের মধ্যে দুইটা ফেসেট থাকে, লোয়ার যে লার্জ ফেসেটটা সেটা হচ্ছে লাগবে কারেসপন্ডিং যে ভার্টিব্রা আছে তার সাথে, এবং আপার যেটা রয়েছে সেটা লাগবে হচ্ছে এর অ্যাভোভে যে ভার্টিব্রা রয়েছে, তার মানে এটা যে অ্যাভোভ ভার্টিব্রা যদি ধরি, এবং আমার হচ্ছে লাগবে নিচেরটার সাথে, প্রথম হচ্ছে লার্জ যেটা ফেসেট আছে সেটা, দেন হচ্ছে উপরের সাথে লাগবে হচ্ছে প্রথমে হচ্ছে নিচের যে ফ্যাসেট রয়েছে বডির মধ্যে সেটা হচ্ছে নিচেরটার সাথে লাগলো, এবং উপরে যে ছোটো একটা ফ্যাসেট ছিল হেডে তো ওটা লাগবে হচ্ছে উপরেরটার সাথে, এভাবে নেওয়ার পর। এবং এখানে যে হচ্ছে আর্টিকুলার যে একটা টিউবারকল ছিল, এই যে টিউবারকলটা লাগবে হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের এইখানে, এখানে আরেকটা ফ্যাসেট আছে এই ফ্যাসেটের মধ্যে লাগবে। তো এইভাবে লাগানোর পর এই জাস্ট এইরকম তো জিজ্ঞেস করবে এটা কোন ধরনের জয়েন্ট হলো বলো। তো হচ্ছে কুষ্ঠ ভার্টিব্রাল জয়েন্ট, একটা হচ্ছে যে বডির সাথে লাগছে, যে বডির যে যে ফ্যাসেট ছিল বডির ফ্যাসেটের সাথে হেডের সাথে লাগছে এইটা, আর হচ্ছে এখানে যে ট্রান্সভার্স প্রসেসের ফ্যাসেট ছিল এটা, এই দুইটি হচ্ছে কুষ্ঠ ভার্টিব্রাল জয়েন্ট। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই কুষ্ঠ ভার্টিব্রাল জয়েন্ট কোন ভ্যারাইটি জয়েন্ট, তখন বলতে হবে এটা প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, দেন হচ্ছে এইখানে যে এখন আমরা যদি এই ভার্টিব্রাটা রেখে দেই, এখানে আমরা জানি যে
এই যে অ্যান্টেরিয়েন্ট এটা লাগবে হচ্ছে কোস্টাল কার্টিলেজের সাথে, যেটা হচ্ছে হায়ারিন কার্টিলেজ। তো এখানে এক ধরনের জয়েন্ট ফর্ম করবে, সেটার নাম হচ্ছে কুস্টু কন্ড্রাল জয়েন্ট। জিজ্ঞেস করবে যে এটা কোন ভ্যারাইটি জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কুস্টু কন্ড্রাল জয়েন্ট, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। অ্যান্ড এই যে কন্ড্রাল পার্টটুকু, এই কন্ড্রালটা আবার হচ্ছে স্টার্নামের সাথে লাগবে। তো ওখানে আবার একটা জিজ্ঞেস করবে যে কন্ড্রু স্টার্নাল যে জয়েন্ট, এটা আবার কোন ধরনের জয়েন্ট। এটা হচ্ছে যে প্রথম ফার্স্ট, শুধু ফার্স্ট যে কন্ড্রু স্টার্নাল জয়েন্টটা রয়েছে সেটা শুধু হচ্ছে প্রাইমারি, আর বাকিগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এগুলো ছিল হচ্ছে রিপস ধরার পর এই জয়েন্টগুলো জিজ্ঞেস করে। আর তাছাড়া হচ্ছে যে আর যেটি বিগাল রিপসগুলো রয়েছে, যেমন 10, 11, এগুলো তেমন একটা ধরা হয় না। তো 12 ক্ষেত্রে শুধু জিজ্ঞেস করা হয় যে সাইড ডিটারমিনেশনটা। তো এই সাইড তুমি কীভাবে চিনবা যে এটা হচ্ছে 12 রিপস? তো 12 রিপস ধরার পর সাধারণত হচ্ছে এটা হচ্ছে ফ্লোটিং থাকে। তো এই এই রিপসটা এরকম নেওয়ার পর নিচের দিকে এরকমভাবে ধরতে হয় এবং জাস্ট এরকম থাকে। এই এটা হচ্ছে এভাবে 12 রিপসটা ধরতে হয়। এবং কীভাবে চিনলাম এটা রাইট বা লেফট সাইডের, এবং এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তরে বলতে হবে যে যে এটা হচ্ছে কনকেভ ইন্টারনাল সার্ফেস। তো কনকেভ ইন্টারনাল সার্ফেসটা সাধারণত হচ্ছে থাকে কীরকম, আপওয়ার্ডস, একটু আপওয়ার্ডস থাকে এবং একটু মিডিয়াল থাকে। এবং কনভেক্স যে এক্সটার্নাল সার্ফেস আছে সেটা হচ্ছে সাধারণত একটু ডাউনওয়ার্ডস থাকে এবং ল্যাটারাল থাকে, এটা বলতে হবে। এবং পয়েন্টেড এন্ড যেটা, ফ্রি এন্ড যেটা, সেটা থাকে হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারাল, এটা থাকে হচ্ছে আপওয়ার্ডস, অ্যান্ড মিডিয়ালে থাকে সাধারণত ব্যাকওয়ার্ডস থাকে। তো এই কয়টা পয়েন্ট বললেই হয়ে যাবে যে এটা হচ্ছে 12 রিপস। 12 রিপস থেকে সাধারণত তেমন একটা জিজ্ঞেস করে না। তো আর দু একটা মাস্কুলার অ্যাটাচমেন্ট আছে, তোমরা একটা পেয়ে যাবে এমনিতে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের রিপস নিয়ে আজকের কথাবার্তা। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো এনি প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারো, আমাদের কমেন্ট করতে পারো, তবে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারো, আমরা অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করবো।